বাহুবলী সিনেমার বল্লাল দেব বাস্তবেও খলনায়ক হয়ে গেলেন। বাহুবলী সিনেমায় যদিও ক্ষমতা মশনদের নেশায় চক্রান্ত করে দর্শকের দরবারে ভিলেন হিসেবে পরিচিতি পেয়েছিলেন বল্লাল দেব, বাস্তবে রানা ডাকগুপতী আইনের দরবারে ডাক পেয়েছেন মাদকের নেশায় অভিযুক্ত হয়ে। বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডির দপ্তরে ডাক পড়ল তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা রানা ডাকগুপতী। 2017 সালের মাদক ও অর্থ কেলেঙ্কারির মামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত রানা সেই ঘটনার জেরেই বাহুবলীর খলনায়ক ডাক পেলেন, জানিয়েছে বলিউড সংবাদ মাধ্যম। তবে একা রানা নন, তার সাথে আরও 10 জন অভিনেতা পরিচালক ইডি দপ্তর থেকে ডাক পেয়েছেন বলে জানা গেছে। এর আগে 31 আগস্ট কেন্দ্রীয় সংস্থায় হাজিরা দিয়েছেন জনপ্রিয় পরিচালক পুরী জগন্নাথ, অভিনেতা চার্মি কৌর, রাকুলপ্রীত সিং, নন্দসহ অনেকেই। 2017 সালের 2 জুলাই তেলেঙ্গানার আবগারি বিভাগ LSD MDM নামক মাদকদ্রব্য বিক্রির অভিযোগে কেলভিন মাসক্রেন হাস একজন বাদকসহ 3 সদস্যের একটি দলকে গ্রেফতার করে। এরা একটি মাদক পাচারকারী দলের সঙ্গে যুক্ত ছিলেন। এরপরই মাদক পাচার সম্পর্কিত বেশ কয়েকটি মামলা নথিভুক্ত হয় ইডির দপ্তরে। গ্রেফতার করা হয় 20 জনের বেশি অভিযুক্তকে। জানা যায় এই চক্রের গ্রাহক ছিলেন শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, তেলুগু সিনেমা জগতের অনেক বিশিষ্ট ব্যক্তি এবং সাইবারাবাদের IT ফার্মের কর্মী সহ প্রায় 1000 জন। মাদক চক্রের হদিশ পাওয়ার পরই তেলেঙ্গানার আবগারি বিভাগের একটি বিশেষ তদন্ত দল তেলুগু সিনেমার সাথে জড়িত 11 জন অভিনেতা পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছিল। তদন্তকারী অফিসারে এক অভিনেতার চুল ও নখের নমুনাও সংগ্রহ করেছিলেন, যদিও রানা ডাকগুপতী তখনকার মতো রেহাই পেয়েছিলেন।